Assalamualaikum, প্রিয় কিচেনারি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া আমি আজ আপনাদের জলপাই দিয়ে মসুর ডাল রান্না করে দেখাচ্ছি। এখানে আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম। ডালটা ভালো করে সিদ্ধ হতে হবে। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা আমি ঘুটনি দিয়ে ভালোভাবে মিহি করে নেব। ডালটা পুরোপুরি গলে গিয়েছে, এখন এতে পানি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব জলপাই। ডালটা বলক উঠে গিয়েছে। এখন ডালটা সোমবার দেব। প্রথমে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ। ভালোভাবে লাল করে নিতে হবে। এখন পাঁচ ফোড়ন দিচ্ছি। ভালোভাবে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলা ডালের উপর দিয়ে দেব। তৈরি হয়ে গেল জলপাই দিয়ে মসুর ডাল। এবার পরিবেশনের পালা।